সালামু আলাইকুম। ক্লাস সেভেন এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের দরবারি চিত্রকলা এবং আঞ্চলিক চিত্রকলা নিয়ে আলোচনা করব। দরবারি চিত্রকলা এবং আঞ্চলিক চিত্রকলা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলার স্থাপত্যরীতি নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? বাংলার স্থাপত্যরীতি, সেই বাংলার স্থাপত্যরীতি নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব দরবারি চিত্রকলা এবং আঞ্চলিক চিত্রকলা নিয়ে। দেখো, সুলতানি শাসন শুরু হওয়ার আগে, সুলতানি শাসন শুরু হয়েছে কবে? 1206, ঠিক আছে? 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসন শুরু হয়েছে। তাহলে সুলতানি শাসন শুরু হওয়ার আগে ভারতে ছবি আঁকার প্রচলন ছিল। যে সুলতানির যুগ শুরু হয়েছে বা সুলতানি শাসন শুরু হয়েছে তারপরে ছবি আঁকার প্রচলন হয়েছে তা কিন্তু নয়। এই সুলতানি শাসন বা সুলতানি যুগ শুরু হওয়ার আগে থেকে ভারতবর্ষে ছবি আঁকার প্রচলন ছিল। কোথায় কোথায় ছবি আঁকতো তারা? মন্দির এবং গুহার দেওয়ালে ছবি আঁকত। মন্দির এবং গুহার যে দেওয়াল, সেই গুহার দেওয়ালে তাহলে প্রাচীনকালের মানুষ প্রথম মনের ভাব প্রকাশ করার জন্য গুহার দেওয়ালে ছবি আঁকত। পরবর্তীকালে আবার মন্দির, হিন্দুদের যে ধর্মস্থান মন্দির, সেই মন্দিরে গায়ে বিভিন্ন রকমের ছবি সেখানে আঁকা হতো। তবে এই সুলতানি যুগ শুরু হওয়ার পরে এই ছবি আঁকার যে রীতি বা রেওয়াজ বা প্রচলন, তার মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বা সুলতানি শাসন শুরু হওয়ার পরে এই চিত্রকলা বা ছবি আঁকার ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, বৈশিষ্ট্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে 1 নম্বরে মুঘল যুগের চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয়, ইরানি এবং আফগান শিল্পীদের সংমিশ্রণ। ভারতীয়, ইরানি, ভারতীয়, ইরানি আর আফগান, ভারতীয়, ইরানি এবং আফগান শিল্পীদের একটা প্রাধান্য দেখতে পাওয়া যায় মুঘল যুগের যে শিল্পকলা, সে শিল্পকলার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে মুঘল যুগের বইতে আঁকা এবং অলঙ্করণের প্রক্রিয়া শুরু হয়েছিল। মুঘল যুগে যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছিল সেই বইয়ে ছবি আঁকা ও অলঙ্করণ, ছবি আঁকা এবং অলঙ্করণের প্রক্রিয়া শুরু হয়েছিল মুঘল যুগে। 3 নম্বর, মুঘল যুগের বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সুন্দর ছবি দিয়ে সাজানো হতো। মুঘল যুগের যে প্রতিটি পৃষ্ঠা, মুঘল যুগের যে সমস্ত গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোর প্রতিটি পৃষ্ঠা ছবি দিয়ে সুন্দর করে সাজানো হতো, ছবি দিয়ে সাজানো হতো। ধরো একটা পৃষ্ঠা বইয়ের, তাহলে এই চারিধারগুলো খুব সুন্দর ডিজাইন করা থাকতো এবং তার মাঝে কিন্তু লেখাটা থাকতো। এই প্রক্রিয়াটা কিন্তু মুঘলদের সময় থেকেই শুরু হয়েছিল। আবার মুঘল যুগে আকার আয়তনে ছোট ছবি, মিনিয়েচার বা অনুচিত্রে ব্যবহার করা হতো। মুঘল যুগের যে গ্রন্থগুলো, সে গ্রন্থগুলোতেও কিন্তু মিনিয়েচার বা ছোট ছোট ছবি কিন্তু ব্যবহার করা হতো। তাহলে এগুলি হচ্ছে এই মুঘল যুগের যে চিত্রশিল্প, সে চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে ভারতীয়, ইরানি এবং আফগান এই শিল্পী, এই ভারতীয় শিল্পী, ইরানি শিল্পী এবং আফগান শিল্পীদের একটা প্রাধান্য দেখা যায় মুঘল যুগের যে চিত্রকলা, সে চিত্রকলাই। এবং এখানে ছবি আঁকা এবং অলঙ্করণের ব্যবহার শুরু হয়েছিল, ছবি আঁকা এবং অলঙ্করণের ব্যবহার শুরু হয় এই মুঘল যুগের চিত্র শিল্পীতে। আবার প্রতিটি গ্রন্থের যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাগুলো সুন্দর ছবি দিয়ে সাজানো হতো। শুধু পৃষ্ঠাগুলো কিন্তু সাদামাটা ছিল না, পৃষ্ঠার চারিধারে সুন্দর কারুকার্য বা ডিজাইন করা থাকতো। আর এর পাশাপাশি কিন্তু ছোট ছোট ছবি বা মিনিয়েচারেরও ব্যবহার করা হতো। ছোট ছোট ছবি এবং মিনিয়েচারের ব্যবহার এই মুঘল চিত্রশিল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। সুলতানি যুগের বই এবং পাণ্ডুলিপিতে ছবি আঁকার প্রচলন দেখা যায়। সুন্দর হাতে লেখার চর্চা এই সময় হয়েছিল। তখনকার দিনে কিন্তু সুন্দর যে হাতে লেখা চর্চা, সেই সুন্দর হাতে লেখা চর্চা ছিল। রঙিন ছবি সব মিলিয়ে বইগুলি সুসাদৃশ্য হয়ে উঠেছিল। তাহলে তখন না তো টাইপিংয়ের সাহায্যে লেখা হতো না, হাতে লেখা হতো এবং সেগুলো ছিল সুন্দর হস্তাক্ষরের সাহায্যে লেখা।
হিন্দু বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে এই প্রথার ছাপ পড়েছিল। কল্পসূত্র বলে একটা গ্রন্থ আছে, এটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। এই কল্পসূত্র যে গ্রন্থ লিখেছিলেন ভদ্রবাহু, কল্পসূত্র, কালচক্র কথা, চৌরপঞ্চাশিকা এই সমস্ত গ্রন্থে এই ধরনের লেখা এবং ছবির প্রচলন দেখতে পাওয়া যায়। তাহলে কল্পসূত্র চৌরপঞ্চাশিকা চৌরপঞ্চাশিকা কালচক্র কথা এই সমস্ত গ্রন্থগুলোতে, এগুলো কিন্তু ইসলামিক গ্রন্থ নয়, এই গ্রন্থগুলোতে লেখা এবং ছবির প্রচলন দেখা যায়। পারস্যিক মহাকাব্য শাহনামা, সেই শাহনামার ভারতীয় সংস্করণেও এ ধরনের রঙিন ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিগুলি বিশেষ নিদর্শন কিন্তু দেখা যায় না। শাহনামা গ্রন্থটা পারস্যিক একটা মহাকাব্য, সে পারস্যিক মহাকাব্যটিতে কিন্তু এ ধরনের রঙিন ছবি দেখতে পাওয়া যায়। বইতে ছবি আঁকা প্রচলন কিন্তু মুঘল সম্রাট বাবরের সময় থেকে শুরু হয়েছিল। হুমায়ুন যথেষ্ট উৎসাহ দেখিয়েছিলেন এই ব্যাপারে। ইরান এবং আফগানিস্তানে থাকার সময় তিনি আব্দুল সামাদ এবং মীর সৈয়দ আলীর কাজ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং পরবর্তীকালে হুমায়ুন দিল্লিতে যখন কারখানা খুলেছিলেন তখন কিন্তু এই সমস্ত শিল্পীদের তিনি নিয়ে এসেছিলেন। হামজানামা বইয়ের অলঙ্করণের কাজ হুমায়ুনের সময় শুরু হয়েছিল, সেই সময় এবং শেষ হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়ে। এরকম আরো উদাহরণ আছে, রজমনামা, নল দময়ন্তী, জাফরনামা এই সমস্ত গ্রন্থগুলো অনুবাদের কাজ সেই সময় শুরু হয়েছিল। তাহলে মহাভারতের ফার্সি অনুবাদের নাম রজমনামা, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আছে, মহাভারতের ফার্সি অনুবাদের নাম রজমনামা। মহাভারতের ফার্সি অনুবাদের নাম হচ্ছে রজমনামা, এটা অনেক সময় তোমাদের পরীক্ষার সময় আসে। দেখো ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি হচ্ছে সুন্দর হাতে লেখার চর্চা। ক্যালিগ্রাফি, এই ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি হচ্ছে সুন্দর হাতে লেখার যে চর্চা, সুন্দর হাতে লেখার চর্চাকে বলা হয় ক্যালিগ্রাফি। বাংলায় যদি হয়, বাংলায় হচ্ছে হস্তলিপি বিদ্যা, তখন যে সমস্ত গ্রন্থগুলো প্রকাশিত হতো সেগুলো কিন্তু সব হাতে লিখে প্রকাশিত হতো, কেন কি তখন ছাপাখানা কিন্তু ছিল না। এবার যে মিনিয়েচার, মিনিয়েচার কি এটা তোমাদের প্রশ্ন আছে, মিনিয়েচার তুতিনামা, রজমনামা এ সমস্ত গ্রন্থের পৃষ্ঠা সাজানো হতো ছোট ছোট ছবি দিয়ে। তুতিনামা, রজমনামা এই সমস্ত গ্রন্থের যে পৃষ্ঠা, যে পাতা, সে পাতাগুলোকে ছোট ছোট ছবি দিয়ে সাজানো হতো। আকার এবং আয়তনে এই ছবিগুলি ছিল খুব ছোট ছোট, এই কারণের জন্য একে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার বলা হয়, বাংলা যদি হয় সেটা হচ্ছে, বাংলা হচ্ছে অনুচিত্র, মিনিয়েচার এর বাংলা হচ্ছে অনুচিত্র। তুতিনামা, রজমনামা এই সমস্ত গ্রন্থের পৃষ্ঠাগুলো ছোট ছোট ছবি দিয়ে সাজানো হতো এবং এগুলো খুব ছোট ছোট ছিল বলে, আকার এবং আয়তনে এই ছবিগুলো খুব ছোট ছিল বলে এগুলিকে বলা হয় মিনিয়েচার, বাংলায় হলো অনুচিত্র। মুঘল যুগে বইয়ে অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকার প্রচলন হয়েছিল। প্রতিকৃতি মানে ছোট ছোট ছবি, সেই ছবি আঁকার প্রচলন হয়েছিল এবং এই ছবি আঁকার প্রচলন শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়কালে। তাহলে অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি বা পোর্ট্রেট বলে যেগুলো, সেই প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার প্রচলন শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকে। জাহাঙ্গীর আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি আরো হয়েছিল, আরো সুন্দরভাবে প্রতিকৃতি আঁকার প্রচলন হয়েছিল। সে সময় থেকে ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতি ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ছবিতে বাস্তবতা এবং প্রকৃতিবাদ এর ছাপ
স্পষ্ট হতে থাকে। ভারতের উদ্ভিদ প্রকৃতি উদ্ভিদ ও প্রাণী ছবির বিষয়বস্তু হয়ে ওঠে। আবার মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে যে সমস্ত ছবিগুলো তৈরি করা হয়েছিল, ঠিক আছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে যে সমস্ত ছবিগুলো তৈরি হতো মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে যে সমস্ত ছবিগুলো তৈরি হতো তার একটা প্রধান বৈশিষ্ট্য ছিল কি না, সেই ছবিগুলোতে স্বাক্ষর কিন্তু করা হতো, সিগনেচার করা হতো। ধরো একজন শিল্পী একটা ছবি জমা দিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়কালে, সেই ছবির নিচে কিন্তু ছোট করে যে শিল্পীটা এঁকেছে তার একটা সিগনেচার থাকবে। এর সুবিধা কি, তাহলে এর ফলে বোঝা যেত যে ছবিটা কোন শিল্পীর আঁকা। ধরো অনেকজন শিল্পী আছে, সেই শিল্পীর মধ্যে একটা ধরো ছবি সম্রাটের খুব পছন্দ হলো, ঠিক আছে, একটা ছবি সম্রাটের খুব পছন্দ হলো, তখন সহজে বুঝতে পারা যাবে এই ছবিটা কোন শিল্পী এঁকেছেন। কেন না, সেই ছবির নিচে সিগনেচার বা স্বাক্ষরের ব্যবস্থা তিনি করেছিলেন। এটা খুব সহজেই বুঝে যাওয়ার জন্য এই রীতি তিনি চালু করেছিলেন। এই সময় মুঘল দরবারের বেশ কিছু নারী, যারা অভিজাত নারী, তারাও কিন্তু ছবি আঁকার ব্যাপারে যথেষ্ট উৎসাহী ছিলেন। তার মধ্যে যারা অন্যতম শিল্পী, মুঘল অন্দরমহলে যারা অন্যতম শিল্পী, যারা ছবি আঁকার ব্যাপারে যথেষ্ট উৎসাহী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল নাদিরা বানু, সাহিফা বানু, ঠিক আছে। নাদিরা বানু এবং সাহিফা বানুর মতো নাদিরা বানু এবং সাহিফা বানু এরা হচ্ছে অন্দরমহলের অভিজাত পরিবারের মহিলা। এরাও কিন্তু ছবি আঁকে যথেষ্ট পারদর্শী ছিলেন এবং এরা খুব সুন্দর ছবি আঁকতেন। মুঘল যুগের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, মীর সাঈদ আলী, খোয়াজা আব্দুস সামাদ, বসওয়ান্ত, দসবন্ত, এই সমস্ত বসওয়ান এবং দসবন্ত এরা ছিলেন যথেষ্ট চিত্রশিল্পী, মুঘল যুগের যথেষ্ট পারদর্শী চিত্রশিল্পী। দেখো মুঘল চিত্রশিল্প সম্বন্ধে আবুল ফজলের একটা বিবরণ দেওয়া আছে 143 পাতায়, এবং সেখানে তিনি মুঘল যুগের যে শিল্প, যে চিত্রশিল্প, সেই চিত্রশিল্পের যথেষ্ট তিনি সুনাম করেছেন। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলা হতো তসবির, ঠিক আছে। তসবির, তসবির কি তোমাদের প্রশ্ন পড়ে, তসবির কি, তাহলে তসবির হচ্ছে, তসবির তাহলে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য, ঠিক আছে, কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে যে ছবি আঁকা হতো তাকে বলা হতো তসবির। মুঘল সম্রাট আকবর তার প্রথম যৌবন থেকে এই ধরনের ছবি আঁকার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন। তার আমলে বহু চিত্রকর পরিচিতি পাওয়া যায়। প্রতি সপ্তাহে দারোগা ও কেরানির সমস্ত চিত্রকরদের ছবি বাসের সামনে পরিবেশন করা হতো। তিনি তখন ছবির শৈল্পিক গুণের বিচার করে পুরস্কার ঘোষণা করতেন বা বাড়ি দিতেন তাদের মাসিক যে বেতন সেই বেতন। মুঘল শিল্পীদের ছবিতে যেন প্রাণহীন বস্তু প্রাণ পায়, মানে মুঘল যুগের যারা শিল্পী ছিলেন তারা এতটা সুন্দর ছবি আঁকতেন যে ছবিগুলোকে দেখে বাস্তব বাস্তব একদম ছবিগুলো এতটাই বাস্তবতা যে সেটা কিন্তু একদম বাস্তবের ছোঁয়াটার মধ্যে থাকতো এবং প্রাণহীন। দেখো একটা ছবি প্রাণহীন, কিন্তু ছবিটা দেখলে মনে হতো না যে এটা প্রাণহীন, অর্থাৎ ছবিটা এত সুন্দরভাবে তারা তৈরি করতেন মনে হতো যেটা একদম জীবন্ত, একদম অরিজিনাল ছবি। 100 বেশি চিত্রকর হয়ে উঠেছিলেন ছবি আঁকায় যথেষ্ট অতুলনীয়। তাহলে এই যে 100 বেশি শিল্পী ছিলেন তাদের মধ্যে যারা অন্যতম ছিলেন তাদের মধ্যে হলেন খোয়াজা আব্দুর মীর সাঈদ আলী, যিনি পারস্যের তাবরিজের মীর সাঈদ আলী, সিরাজের খোয়াজা আব্দুল সামাদ যার ছদ্মনাম ছিল সিরিন কলম বা মিষ্টি কলম, দসবান এবং বসওয়ান, ঠিক আছে, দসবান এবং বসওয়ান এরা ছিলেন মুঘল যুগের যথেষ্ট পারদর্শী চিত্র শিল্পী। মীর সাঈদ আলী খোয়াজা আব্দুল সামাদ বসওয়ান দসবন্ত এরা ছিলেন মুঘল যুগের প্রথম সারির চিত্রশিল্পী। দেখো
মুঘল যুগের চিত্রশিল্পী হিসাবে দসবান কেন বিখ্যাত ছিলেন? ঠিক আছে, মুঘল যুগের যারা চিত্রশিল্প, আর এদের মধ্যে এই খোয়াজা আব্দুল সামাদকে বলা হয় সিরিন কলম বা মিষ্টি কলম, সিরিন কলম বা মিষ্টি কলম। খোয়াজা আব্দুল সামাদকে বলা হয় সিরিন কলম বা মিষ্টি কলম। এটা শর্ট প্রশ্ন তোমাদের আসে এমসিকিউতে অনেক সময়, বা শর্ট প্রশ্ন আসে যে সিরিন কলম বা মিষ্টি কলম কাকে বলা হয়, সিরিন কলম বা মিষ্টি কলম বলা হয় খোয়াজা আব্দুল সামাদকে। তাহলে দেখো, এই যে চিত্রশিল্পী হিসেবে এই দসবান কেন বিখ্যাত? ঠিক আছে, দসবান কেন বিখ্যাত? দসবান মুঘল যুগের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। দসবান তিনি পালকি বাহকের ছেলে ছিলেন। ঠিক আছে, তিনি পালকি বাহকের ছেলে ছিলেন, তার শিল্পীর যে প্রতিভা, সে শিল্পী প্রতিভা মুঘল সম্রাট আকবরের সুনজরে পড়েছিল। তার অসাধারণ শিল্প প্রতিভা ছিল, এবং তার যে শিল্পগুলো, সে শিল্পগুলোর যে পটভূমিকা, সে পটভূমিকা এতটাই পটভূমিকা বা নানা নানান অবয়ব ছবির, তিনি বিভিন্ন রকমের পটভূমিকায় আঁকতে পারতেন বিভিন্ন ছবি, নানা রকম অবয়বে তিনি বিভিন্ন রকমের ছবি আঁকতে পারতেন, এবং সেই ছবিগুলোতে তিনি ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে এত সুন্দর সেগুলোতে কালার করতেন, এত সুন্দর রং করতেন, যেগুলো বাস্তবে রূপদান পেত। অর্থাৎ ছবিগুলো তিনি এত সুন্দরভাবে সেগুলোকে আঁকতেন যে সেগুলো কিন্তু জীবন্ত হয়ে উঠেছিল। ছবিগুলো দেখলে বুঝতেই পারা যেত না যেগুলো ছবি না বাস্তব, মানে এতটা সুন্দর তিনি ছবি আঁকতেন, একদম বাস্তবের সঙ্গে যার মিল থাকত। এবার আছে আঞ্চলিক চিত্রকলা। দেখো, মুঘল যুগের দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ছবি আঁকার রীতি বা প্রচলন দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতের বিজাপুরে সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, তিনি চিত্রশিল্পের যথেষ্ট সমাজদার ব্যক্তি ছিলেন, এবং তার সময়কালের চিত্রশিল্পে যথেষ্ট পারদর্শিতা দেখা যায়। তাহলে দক্ষিণ ভারতের বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, বিজাপুর দক্ষিণ ভারতের একটা মুসলিম শাসিত অঞ্চল আমরা জানি, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিদর, বেরার। তাহলে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ চিত্রশিল্পে যথেষ্ট সমাজদার ব্যক্তি ছিলেন। রাজস্থান, জম্মু কাশ্মীর, কাংড়া প্রভৃতি জায়গাতেও কিন্তু সেই সময় ছবি আঁকার রীতি দেখা যায়। মুঘল রীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই আঞ্চলিক চিত্র রীতিগুলিতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ছবির বিষয়, রঙের ব্যবহারের দিক থেকে এদের একটা যথেষ্ট আলাদা মর্যাদা ছিল। আবার এই সময় আঞ্চলিক চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হল পৌরাণিক কাহিনী। ঠিক আছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীগুলোকেও কেন্দ্র করে কিন্তু এই সময় ছবি আঁকার রীতি বা রেওয়াজ শুরু হয়েছিল। তাহলে পৌরাণিক কাহিনী হিসেবে রাধাকৃষ্ণের যে কাহিনী, সেই কাহিনীগুলোকেও কিন্তু বাস্তবে রূপদান করার চেষ্টা করা হয়েছিল। আবার এই আঞ্চলিক চিত্রকলায় প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার প্রচলনও দেখা যায়। ঠিক আছে, আঞ্চলিক চিত্রকলায় প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার প্রচলনও কিন্তু দেখা যায়। মুঘল যুগে যেরকম পোর্ট্রেট বা চিত্রকলার পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকার যেরকম প্রচলন হয়েছিল, ঠিক একই রকমের ভাবে এই আঞ্চলিক চিত্রশিল্পের ক্ষেত্রেও পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকার প্রচলন হয়েছিল। তোমাদের একটা প্রশ্ন আছে, কাকে কেন জগতের বিষয় বলা হয়? কাকে কেন জগতের বিষয় বলা হয়? একটা প্রশ্ন আছে তোমাদের, কাকে কেন জগতের বিষয় বলা হয়? দেখো, জগতের বিষয় বলা হয় বিখ্যাত চিত্রশিল্পী ফারুক হোসেনকে। বিখ্যাত চিত্রশিল্পী ফারুক হোসেন, এই ফারুক হোসেনকে
বিখ্যাত চিত্রশিল্পী ফারুক হোসেনকে মুঘল সম্রাট জাহাঙ্গীর সুন্দর ছবি আঁকার জন্য তাকে জগতের বিষয় উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে জগতের বিষয় উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে দিয়েছিলেন, না ফারুক হোসেনকে এই উপাধিটি দিয়েছিলেন। তাহলে আজ তোমাদের এই আঞ্চলিক চিত্র কলা পেজ নাম্বার 144 পর্যন্ত আলোচনা করা হলো। ঠিক আছে, আজকে তোমাদের লাইভ ক্লাস ছিল, লাইভ ক্লাস আজকে বন্ধ থাকছে, সেই কারণের জন্য ইউটিউবে ক্লাস দেওয়া হলো। ক্লাসটা সকলে ভালো করে দেখবে, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে।